প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। যারা এবারের এসএসসি পরীক্ষার্থী রয়েছ, তারা নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছো তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের জন্য। এবং কিছুক্ষণ পূর্বে তোমাদের সেই সংক্ষিপ্ত সিলেবাসটি প্রকাশিত হয়েছে, আর আমি এখন তোমাদের সামনে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের ইংরেজি বিষয়ের খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরছি। তোমরা দেখে নাও যে তোমাদের সিলেবাসে কতটুকু পরিবর্তন করা হয়েছে এবং কিভাবে তোমাদের নম্বর বন্টন করা হয়েছে। ইংলিশ ফার্স্ট পেপার সিলেবাসে তোমাদের মোট 7টি ইউনিট দেওয়া হয়েছে। এখানে ইউনিট 3 ইভেন্টস এন্ড ফেস্টিভালস, ইউনিট 4 আর উই অ্যাওয়ার, ইউনিট 5 নেচার এন্ড এনভায়রনমেন্ট, ইউনিট 7 পিপল হু স্ট্যান্ড আউট, ইউনিট 10 ড্রিমস, এবং ইউনিট 11 রিনিউয়েবল এনার্জি, এবং ইউনিট 12 রুটস। এখানে তোমাদের নম্বর বন্টনে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে, দেখে নাও। সিন প্যাসেজ ওয়ান থেকে তোমাদের মাল্টিপল চয়েস কোর্সনে থাকবে 10টির জন্য 10 মার্ক, এবং অ্যানসারিং কোর্সনে তোমাদের 6টির জন্য থাকবে 12 মার্ক। সিন প্যাসেজ টু, এখানে গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ, যথারীতি 5 মার্কের। আনসিন প্যাসেজ থেকে তোমাদের ইনফরমেশন ট্রান্সফারের জন্য দেওয়া হয়েছে 6 মার্ক, সামারাইজিং এর জন্য 10 মার্ক, ম্যাচিং এর জন্য 7 মার্ক। রাইটিং এ যথারীতি তোমাদের 50 মার্ক থাকছে, তবে এখানে আইটেম তোমাদের জন্য কমানো হয়েছে, রাইটিং প্যারাগ্রাফ অ্যান্সারিং পোর্শনস 14 মার্কের জন্য, কমপ্লিটিং এ স্টোরি 12 মার্কসের জন্য, রাইটিং অ্যান্ড ইমেইল 12 মার্কসের জন্য, এবং রাইটিং এ ডায়ালগ এটি রয়েছে 12 মার্কসের জন্য। এই ছিল ইংরেজি প্রথম পত্র বিষয়ে তোমাদের পুনর্বিন্যাসকৃত সিলেবাস। এবার আমরা দেখি ইংলিশ সেকেন্ড পেপারের সিলেবাসটি আমাদের কেমন ভাবে পরিবর্তন করা হয়েছে। ইংলিশ সেকেন্ড পেপারে তোমাদের যে 60 মার্কের জন্য 60 মার্কের গ্রামার রয়েছে, সেখান থেকে তোমাদের দুটি গ্রামার সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে। একটি হলো ন্যারেশন এবং অন্যটি হলো সেন্টেন্স কানেক্টর। এই দুটি গ্রামার সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে। আরেকটি গ্রামারে তোমাদের আংশিক বাদ দেওয়া হয়েছে, সেটি হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে তোমাদের সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড এই অংশটি বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ যেটি নিয়ে তোমাদের সবসময় খুব বেশি সমস্যা থাকে, তোমরা সবসময় বেশি অসুবিধা ফিল করে থাকো, সেই অংশটি তোমাদের জন্য বাদ দেওয়া হয়েছে। গ্রামারে তাহলে রয়েছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লোজ, এখানে 5 মার্কের জন্য, গ্যাপ ফিলিং ক্লোজ টেস্ট উইথ ক্লোজ এটা রয়েছে 5 মার্কের জন্য, অর্থাৎ কোশ্চেন 1 2 এগুলো থাকতেছে। সাবস্টিটিউশন টেবিলে 6 মার্ক, রাইট ফর্ম অফ ভার্বস রয়েছে 10 মার্ক, চেঞ্জিং সেন্টেন্স অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড বাদে বাকি যেটা রয়েছে সেখান থেকে যথারীতি 10 মার্ক থাকতেছে। তারপরে রয়েছে কমপ্লিটিং সেন্টেন্স, যেখানে 5 মার্ক, ইউজ সাফিক্স এন্ড প্রিফিক্স এখানে রয়েছে 7 মার্ক, অর্থাৎ এখানে 10টির জায়গায় তোমাকে 14টির আনসার করতে হবে। ট্যাগ কোশ্চেনে তোমাদের জন্য 2 মার্ক বাড়ানো হয়েছে, এখানে 5-এর জায়গায় 7, অর্থাৎ 7টির জন্য তোমাকে 7 মার্ক দেওয়া হয়েছে। পাংচুয়েশনে রাখা হয়েছে 5 মার্ক, এখানে 10টির জন্য 5 মার্ক। রাইটিং সাইডে এসে দেখো, এখানে তোমাদের জন্য 3টি রাইটিং আইটেম রাখা হয়েছে। একটা হলো রাইটিং সিভি উইথ কভার লেটার, এখানে নম্বর বাড়িয়ে করা হয়েছে 15 মার্কস, এবং ফর্মাল লেটার্স অর্থাৎ কমপ্লায়েন্ট লেটার্স, নোটিশ, পারসেস অর্ডার অর রেসপন্স টু অ্যান অর্ডার রিকোয়েস্ট এটসেট্রা, এরকম এই প্রশ্নের জন্য রয়েছে 10 মার্ক, অর্থাৎ এটা ইমেইল হতে পারে অথবা তোমাদের জন্য কোনো পার্সোনাল লেটার বা ফর্মাল লেটার, যেহেতু সেহেতু এখানে তোমাদের জন্য অ্যাপ্লিকেশন হতে পারে। আর রাইটিং প্যারাগ্রাফে তোমাদের জন্য রয়েছে 15 মার্কস, অর্থাৎ এখান থেকে তোমাদের জন্য এসএটাকে বাদ দেওয়া হয়েছে। তাহলে এই ছিল ইংরেজি বিষয়ের টোটাল সিলেবাস। আশা করি বিষয়টি সকলেই বুঝতে পেরেছো, আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর প্রয়োজনে আমাকে কল করো, আমি নিচে ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য লিংক দিয়ে দিচ্ছি। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো, তোমাদের প্রয়োজনীয় সংক্ষিপ্ত সিলেবাস এবং শর্ট সাজেশনের জন্য। সকলেই ভালো থেকো, সকলের শুভকামনায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।